তীক্ষ্ণ তীক্ষ্ণ থাকবে তাই নাকি? তীক্ষ্ণ ছিল না গোল গোল ছিল? ঠিক আছে তীক্ষ্ণই করো, একটু ঢাল হোক নাকি? দিকটা সরু করে দাও, এই জায়গাটা সরু করে টানো, না ভেতর দিয়ে সরু করো, ভেতর দিয়ে এই যে পেন্সিল দাও, এই দিক থেকে তো এদিকে এদিকে এটা রইলো, এই দিক থেকে এটা সরু হয়ে যেত, সরু হয়ে এটার সাথে মিশবে, তাহলে কি হবে পেটটা, তাহলে ফোলা বললাম না, এইরকম ফোলা এই লাইনটাকে ধরো, পারবে তো? পেটটাকে ফুলিয়ে দাও, আগের থেকে অনেক ভালো, একেবারে এই এই ওকে আমি না দেখেই তো করে যাচ্ছি, ভালোই তো, ওটাই তো প্র্যাকটিস তো ভালো, তুমি কোনো জায়গায় গেলেই করতে পারবে, স্কুলে দিলে করতে পারবে, ধরো স্কুলে দিয়ে কোনো দিন এটা দেবে না জানি, কিন্তু কোনো জায়গায় হয়তো দিলে এটা তুমি সবাইকে একটুখানি এঁকেও দিতে পারবে ইচ্ছা করলে না দেখে, সেটাই আর কি সবচেয়ে ভালো না, প্র্যাকটিসটা এরকমই হওয়া উচিত। আর আমি না ওই যে আঁকতে পারি, বাঘ আঁকতে পারি, এখানে সবাই বলছে কি যে একে দেখা, ভালো ভালো তো, হ্যাঁ আমি বলছি কি যে ঠিক আছে একে দেখাচ্ছি, ব্যাস এটাই তো গুড, এটা একটা কার্টুন ছিল, এর নাম ছিল একটা কার্টুন বেবি শার্ক, ইয়েস ওটা আমি দেখি, বাহ বাহ চমৎকার, কিন্তু ওই চ্যানেলটা আমার কেটে দিয়েছে মা, কি দিয়ে কাটলো, পেন্সিল দিয়ে না ইয়ে দিয়ে, মানে আর টিভিতে কেটে দিচ্ছে চ্যানেল, ও মানে লক করে রেখে দিয়েছে, হ্যাঁ ওই যে চ্যানেল কাটার, সেটা তো ঠিক কথাই বলেছেন, কেন কি কেন আই বললাম তোমার বদমাইশি জানো, মানে বিল বেশি এসে যায় তাই তো, কেবিলের বিল মানে কম করে 10 টাকা করে বেড়ে যাবে, যার ফলে মা কেটে দিতে বাধ্য হয়েছে, এরপর আমি কিছু অন্য আঁকবো, আমি একটা এমন শার্ক আঁকবো না, একটা সে হেভি খাতারনাক, বলবো কি নাম কি শার্ক, সেটা আগের জন্মতে ছিল যখন আমরা মাঙ্কি ছিলাম তখন, আচ্ছা আচ্ছা, ওই শার্কটার নাম হচ্ছে মেডেলডন শার্ক, বাপ রে বাপ খুব ভয় করছে, ওর হেভি বড় বড় দাঁত, দেখে নাও ওপরে ওইটা সাদা, ওপরেরটা ঠিক আছে, ওপরে চাঁদের মতো করে সাদাটা থেকে যাবে,
এবার ঠিক লাগে। আমি না এটা বাড়িতে প্র্যাকটিস করি। করো কি তা করি? ভালোই তো, প্র্যাকটিস করো তো ভালো। কত রকম যে সার্ক আছে আমরা তো আমরা তো জানি না, সেটাও হতে পারে। ইয়েলো সার এমনি কার্টুনে দেখা। আচ্ছা করেই যাচ্ছে। একেবারে টানার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে কি, ওই দাগ দাগ ব্যাপারটা থাকবে না। দিয়েছে, কামড়ে দিয়েছে? না, ওর কামড়ানোর আগেই মেরে ফেলেছে। বাহ, আউটলাইনটা দেবে তো? আউটলাইন দিলে তবে তো খুলবে ছবিটা ভালো হবে। একেবারে টানার চেষ্টা করে, একেবারে 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 টানো, তাহলে ভালো লাগবে। দেখেছো কত সুন্দর হয়ে গেল, এক চান্স একেবারে টানতে হবে। ভুল হোক, 10 বার ভুল করতে করতে একবার ঠিক হবে। কি মার ডার করছে না তো? ওই ইয়ে কালিটা কমে গেছে ওই জন্য। এতে জল দিতে হবে? জল দিয়ে দিবি পরে, একটুখানি দু চার ফোঁটে জল দিবি, ভেতরটা খোলা যায় তো। ভেতরটা খোলা এখান দিয়ে এই যে কালি বের করেছি। ঠিক আছে, ওটা না, ওটার ভেতরে আর একটা থাকে স্পঞ্জি। স্পঞ্জি তার মধ্যে জল দিতে, একটা ভেতরে থাকে। দেখো পড়ছে, গাড়ি পড়ছে, জলটা পুরোটা অ্যাবজর্ব হয়ে গেলে তখন আবার ঠিক হয়ে যাবে। দাঁতের ভেতরটা করো, দাঁত, হ্যাঁ দাঁত গুলো করো, দাঁতের ভেতরটা তো করতে হবে। হ্যাঁ এবার ওকে পড়ছে না, গালে গালে করে ঠিক আছে, কিন্তু কালারটা